আগেই ছোট্ট একটি ফল চুলে দেওয়ার সাথে সাথে সাদা পাকা চুল স্থায়ীভাবে কালো হয়ে যাচ্ছে। যাদের চুল অনেকটা পাতলা, চুল পড়তে পড়তে টাক পড়ে যাচ্ছে, টাক মাথায়ও নতুন নতুন চুলে ভরে যাচ্ছে। যাদের চুল অনেকটা পাতলা, চুল লম্বা হতে চায় না, এই ফলটি চুলে ব্যবহার করলে আপনার চুল হবে মাথা থেকে পা পর্যন্ত লম্বা। এই ন্যাচারাল হেয়ার টাইটি তৈরি হতে প্রথমে আমাদের লাগবে চা পাতা। চা পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যাফিন, আর এই ক্যাফিন আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। এটি চুলে ব্যবহার করলে চুল সহজে পাকতে দেয় না। এরপর আমাদের লাগবে আমলকি ফল। এখানে দেখুন, ফ্রেশ আমলকি ফল আমি 2 থেকে 3টি নেব, আপনারা আপনাদের চুলের ধরন বুঝে নিয়ে নেবেন। আমলকি ফ্রেশ ফল যদি আপনারা হাতের কাছে না পান, সেক্ষেত্রে আপনারা আমলকির পাউডারও ব্যবহার করতে পারেন, এটি ইন্ডিয়ান স্টোরে খুব সহজে পেয়ে যাবেন। দেখুন, এখানে আমলকি ফ্রেশটাও ব্যবহার করতে পারেন, আবার প্যাকেট আমলকির পাউডারও ব্যবহার করতে পারেন। এরপর আমাদের যেটি করতে হবে, এই চা পাতা খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। আর এখানে দেখুন, আমি একটি ব্লেন্ডার চারে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চা পাতা। এরপর এই চা পাতা খুব ভালোভাবে পাউডার তৈরি করে নিতে হবে। আর এখানে দেখুন, আমি খুব ভালোভাবে পাউডার তৈরি করে নিলাম, এর সাথে এখন আমাদের মেশাতে হবে আমলকি। আপনারা ফ্রেশ আমলকির রসও ব্যবহার করতে পারেন, আবার পাউডারও ব্যবহার করতে পারেন। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আমলকি পাউডার। এখন এই 2টি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমাদের নিতে হবে 1টা লেবুর রস। এই লেবুর রস চুলে ব্যবহার করলে মাথার স্কাল্প পরিষ্কার রাখে, খুশকি দূর করে ও চুল দ্রুত গতিতে লম্বা হয়। এরপর আমাদের লাগবে নারিকেলের তেল। এখানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ নারিকেলের তেল। নারিকেলের তেলের রিপ্লেসে আপনারা সরিষার তেলও ব্যবহার করতে পারবেন। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই তেলটি আপনারা বানিয়ে সপ্তাহে 7 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আর এটি বেশি করে বানিয়ে একটি কাঁচের বোতলে রেখে আপনারা দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এই তেলটি যেভাবে চুলে ব্যবহার করবেন, প্রথমে আপনারা একটি কটন বল নেবেন, অথবা হাত দিয়ে সমস্ত চুলে মাথায় খুব ভালোভাবে দিয়ে নেবেন। এরপর এটি চুলে অ্যাটলিস্ট 2 ঘন্টা রেখে দিবেন। 2 ঘন্টা পর যেটি করবেন, চুল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এরপর পরের দিন চুলে শ্যাম্পু করে নেবেন। চুলে শ্যাম্পু করার পর দেখবেন আপনার চুলের পরিবর্তন। যাদের চুল অকালে পেকে সাদা হয়ে যাচ্ছে, এই সাদা পাকা চুল স্থায়ীভাবে কালো কুচকুচে হয়ে যাবে। যাদের বয়সজনিত কারণে চুল পেকে সাদা হয়ে গিয়েছে, এটি ব্যবহার করার পর ধীরে ধীরে কালো হতে শুরু করবে। আর যাদের চুল অনেকটা পাতলা, পাতলা চুল হবে মাথা থেকে পা পর্যন্ত ঘন, কালো, লম্বা একদমই প্রাকৃতিকভাবে। আপনার বয়স 60 বছর হলেও আপনার চুল থাকবে কালো কুচকুচে। তাহলে আর দেরি নয়, আজই বানিয়ে ফেলুন এই ম্যাজিক্যাল হেয়ার ডাইটি। ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন, তা না হলে পরবর্তীতে খুঁজেই পাবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্তই সবাইকে ধন্যবাদ।